রঙ্কিণী দেবীর খড়গ। জীবনে অনেক জিনিস ঘটে যাহার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজিয়া পাওয়া যায় না, তাহাকে আমরা অতিপ্রাকৃত বলিয়া অভিহিত করি। জানি না, হয়তো খুঁজিলে জানিলে তাহাদেরও সহজ ও সম্পূর্ণ স্বাভাবিক কারণ বাহির করা যায়। মানুষের বিচার বুদ্ধি ও অভিজ্ঞতালব্ধ কারণগুলি ছাড়া অন্য কারণ হয়তো তাদের থাকিতে পারে, ইহা লইয়া তর্ক উঠাইব না। শুধু এইটুকু বলিব, সেরূপ কারণ যদিও থাকে, আমাদের মতো সাধারণ মানুষের দ্বারা তাহার আবিষ্কার হওয়া সম্ভব নয় বলিয়াই তাহাদিগকে অতিপ্রাকৃত বলা হয়। আমার জীবনে একবার এইরূপ একটি ঘটনা ঘটিয়াছিল, যাহার যুক্তিযুক্ত কারণ তখন বা আজ কোনোদিনই খুঁজিয়া পায় নাই। পাঠকদের কাছে তাই সেটি বর্ণনা করিয়াই আমি খালাস। তাহারা যদি সে রহস্যের কোনো স্বাভাবিক সমাধান নির্দেশ করিতে পারেন, যথেষ্ট আনন্দ লাভ করিব। ঘটনাটা এবার বলি। কয়েক বছর আগেকার কথা, মানভূম জেলার চেরো নামক গ্রামের মাইনর স্কুলে তখন মাস্টারি করি। প্রসঙ্গক্রমে বলিয়া রাখি, চেরো গ্রামের প্রাকৃতিক দৃশ্য এমনতর যে এখানে কিছুদিন বসবাস করিলে বাংলাদেশের একঘেয়ে সমতলভূমির কোনো পল্লী আর চোখে ভালো লাগে না। একটি অনুচ্চ পাহাড়ের ঢালু সানুদেশ জুড়িয়া লম্বালম্বীভাবে সারা গ্রামের বাড়িগুলি অবস্থিত। সর্বশেষ বাড়িগুলির খিড়কি দরজা খুলিলেই দেখা যায় পাহাড়ের উপরকার শাল, মহুয়া, কুরচি, বিল্লবৃক্ষের পাতলা জঙ্গল, একটা সুবৃহৎ বটগাছ ও তাহার তলায় বাঁধানো বেদি, ছোট বড় শিলাখণ্ড ও ভেলা কাঁটার ঝোপ। আমি যখন প্রথম ওগ্রামে গেলাম, তখন একদিন পাহাড়ের মাথায় বেড়াইতে উঠিয়া এক জায়গায় শালবনের মধ্যে একটি পাথরের ভাঙা মন্দির দেখিতে পাইলাম। সঙ্গে ছিল আমার দুটি উপরের ক্লাসের ছাত্র, তাহারা মানভূমবাসী বাঙালি। একটা কথা, চিরগ্রামে বেশিরভাগ অধিবাসী মাদ্রাজি, যদিও তাহারা বেশ বাংলা বলিতে পারে, অনেকে বাংলা আচার ব্যবহারও অবলম্বন করিয়াছে। কি করিয়া মানভূম জেলার মাঝখানে এতগুলি মাদ্রাজি অধিবাসী আসিয়া বসবাস করিল, তাহার ইতিহাস আমি বলিতে পারি না। মন্দিরটি কালো পাথরের এবং একটু অদ্ভুত ধরনের, অনেকটা যেন চাঁচড়া রাজবাড়ির দশমহাবিদ্যার মন্দিরের মতো ধরনটা। এই অঞ্চলে এরূপ গঠনের মন্দির আমার চোখে পড়ে নাই। তাছাড়া মন্দিরটি সম্পূর্ণ পরিত্যক্ত ও বিগ্রহশূন্য। দক্ষিণের দেওয়ালে পাথরের চাঁই কিয়দংশ ধসিয়া পড়িয়াছে, দরজা নাই, শুধু আছে পাথরের চৌকাঠ। মন্দিরের মধ্যে ও চারিপাশে বনতুলসীর ঘন জঙ্গল, শান্ত আকাশের পটভূমিতে সেই পাথরের বিগ্রহহীন ভাঙা মন্দির আমার মনে কেমন এক অনুভূতির সঞ্চার করিল। আশ্চর্যের বিষয়, অনুভূতিটা ভয়ের। ভাঙা মন্দির দেখিয়া মনে ভয় কেন হইল, এ কথা তারপর বাড়ি ফিরিয়া অবাক হইয়া ভাবিয়াছি। তবুও অগ্রসর হইয়া যাইতেছিলাম মন্দিরটা ভালো করিয়া দেখিতে। একজন ছাত্র বাধা দিয়া বলিল, যাবেন না স্যার ওদিকে। কেন? জায়গাটা ভালো না, সাপের ভয় আছে সন্ধেবেলা, তাছাড়া লোকে বলে অনেক রকম ভয়ভীত আছে, মানে অমঙ্গলের ভয়, কেউ ওদিকে যায় না। ওটা কি মন্দির? ওটা রঙ্কিণী দেবীর মন্দির স্যার, কিন্তু আমাদের গাঁয়ের বুড়ো লোকেরাও কোনোদিন ওখানে পুজো হতে দেখেনি, মূর্তিও নেই বহুকাল। ওই রকম জঙ্গল হয়ে পড়ে আছে আমাদের বাপ ঠাকুর দাদার আমলেরও আগে থেকে। চলুন স্যার নামি। ছেলে দুটো যেন একটু বেশি তাড়াতাড়ি করিতে লাগিল নামিবার জন্য। রঙ্কিণী দেবী বা তাহার মন্দির সম্বন্ধে দু একজন বৃদ্ধ লোককে ইহার পর প্রশ্নও করিয়াছিলাম, কিন্তু আশ্চর্যের বিষয় লক্ষ্য করিয়াছি, তাহারা কথাটা এড়াইয়া যাইতে চায়। যেন আমার মনে হইয়াছে রঙ্কিণী দেবী সংক্রান্ত কথাবার্তা বলিতেও তাহারা ভয় পায়। আমিও আর সে বিষয়ে কাহাকেও কিছু জিজ্ঞাসা করা ছাড়িয়া দিলাম। বছরখানিক কাটিয়া গেল। স্কুলে ছেলে কম, কাজকর্ম খুব হালকা, অবসর সময়ে এ গ্রামে ও গ্রামে বেড়াইয়া এই অঞ্চলের প্রাচীন পট, পুঁথি, ঘট ইত্যাদি সংগ্রহ করিতে লাগিলাম। এ বাতিক আমার অনেক দিন হইতেই আছে, নূতন জায়গায় আসিয়া বাতিকটা বাড়িয়া গেল। চিরগ্রাম হইতে মাইল পাঁচ ছয় দূরে জয়চণ্ডী পাহাড়,
এখানে খাড়া উঁচু একটা অদ্ভুত গঠনের পাহাড়ের মাথায় জয়চণ্ডী ঠাকুরের মন্দির আছে। পৌষ মাসে বড় মেলা বসে। বিএনআর লাইনের একটা ছোট স্টেশনও আছে এখানে। এই পাহাড়ের কাছে একটি ক্ষুদ্র বস্তিতে কয়েক ঘর মানভূম প্রবাসী উড়িয়া ব্রাহ্মণের বাস। ইহাদের মধ্যে চন্দ্রমোহন পাণ্ডা নামে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে আমার খুব আলাপ হইয়া গেল। তিনি বাঁকা বাঁকা মানভূমির বাংলায় আমার সঙ্গে অনেক রকমের গল্প করিতেন। পট পুঁথি ঘট সংগ্রহের অবকাশে আমি জয়চণ্ডীতলা গ্রামের চন্দ্রমোহন পাণ্ডার নিকট বসিয়া তাহার মুখে এদেশের কথা শুনিতাম। চন্দ্রপাণ্ডা আবার স্থানীয় ডাকঘরের পোস্টমাস্টারও। এদেশে প্রচলিত কত রকম আজগুবি ধরনের সাপের, ভূতের, ডাকাতের ও বাঘের গল্প যে বৃদ্ধ চন্দ্রপাণ্ডার মুখে শুনিয়াছি, এবং এইসব গল্প শুনিবার লোভে কত আষাঢ়ের ঘন বর্ষার দিনে বৃদ্ধ পোস্টমাস্টারের বাড়িতে গিয়া যে হানা দিয়াছি তাহার হিসাব দিতে পারিব না। মানভূমের এইসব আরণ্য অঞ্চল সভ্য জগতের কেন্দ্র হইতে দূরে অবস্থিত। এখানকার জীবনযাত্রাও একটু স্বতন্ত্র ধরনের। যতই অদ্ভুত ধরনের গল্প হোক, জয়চণ্ডী পাহাড়ের ছায়ায় শালবন বেষ্টিত ক্ষুদ্র গ্রামে বসিয়া বৃদ্ধ চন্দ্রপাণ্ডার বাঁকা বাঁকা মানভূমির বাংলায় সেগুলি শুনিবার সময় মনে হইত, এদেশে এরূপ ঘটিবে ইহার বিচিত্র কি, কলকাতার বালিগঞ্জের কথা তো ইহা নয়। কথায় কথায় চন্দ্রপাণ্ডা একদিন বলিলেন, চেরোপাহাড়ে রঙ্কিণী দেবীর মন্দির দেখেছেন? আমি একটু আশ্চর্য হইয়া বৃদ্ধের মুখের দিকে চাহিলাম। রঙ্কিণী দেবী সম্বন্ধে এ পর্যন্ত আমি আর কোনো কথা কাহারও মুখে শুনি নাই। সেদিন সন্ধ্যায় আমার ছাত্রটির নিকট যাহা সামান্য কিছু শুনিয়াছিলাম তাহা ছাড়া বলিলাম, মন্দির দেখেছি, কিন্তু রঙ্কিণী দেবীর কথা জানবার জন্যে যাকেই জিজ্ঞেস করেছি সেই চুপ করে গিয়েছে, কিংবা অন্য কথা বেড়েছে। এর কারণ কিছু বলবেন? চন্দ্রপাণ্ডা বলিলেন, রঙ্কিণী দেবীর নামে সবাই ভয় খায়। কেন বলুন তো? মানভূম জেলায় আগে অসভ্য বুনোজাত বাস করত, তাদের দেবতা উনি। ইদানিং হিন্দুরা এসে যখন বাস করলে উনি হিন্দুদেরও ঠাকুর হয়ে গেলেন, তখন তাদের মধ্যে কেউ মন্দির করে দিলে। কিন্তু রঙ্কিণী দেবী হিন্দু দেবদেবীর মতো নয়, অসভ্য বন্য জাতির ঠাকুর। আগে ওই মন্দিরে নরবলি হতো, 60 বছর আগেও রঙ্কিণীর মন্দিরে নরবলি হয়েছে। অনেকে বিশ্বাস করে রঙ্কিণী দেবী অসন্তুষ্ট হলে রক্ষা নেই, অপমৃত্যু আর অমঙ্গল আসবে তাহলে। এরকম অনেকবার হয়েছে নাকি। একটা প্রবাদ আছে এই অঞ্চলে, দেশে মড়ক হবার আগে রঙ্কিণী দেবীর হাতের খাঁড়া রক্তমাখা দেখা যেত। আমি যখন প্রথমে এদেশে আসি, সে আজ 40 বছর আগের কথা, তখন প্রাচীন লোকেদের মুখে এ কথা শুনেছিলাম। রঙ্কিণী দেবীর বিগ্রহ দেখেছিলেন মন্দিরে? না, আমি এসে পর্যন্ত ওই ভাঙা মন্দিরই দেখছি। এখান থেকে কারা বিগ্রহটি নিয়ে যায়, অন্য কোন দেশে? রঙ্কিণী দেবীর এসব কথা আমি শুনতাম ওই মন্দিরের সেবায়িত বংশের এক বৃদ্ধের মুখে। তাঁর বাড়ি ছিল ওই চেরোগ্রামেই। আমি প্রথম যখন এদেশে আসি তখন তাঁর বাড়ি অনেকবার গিয়েছি। দেবীর খাঁড়া রক্তমাখা হওয়ার কথাও তাঁর মুখে শুনি। এখন তাদের বংশে আর কেউ নেই, তারপর চেরোগ্রামেও আর বহুদিন যায়নি, বয়স হয়েছে, বড় বেশি কোথাও বেরুইনি। বিগ্রহের মূর্তি কি? শুনেছিলাম কালী মূর্তি। আগে নাকি হাতে সত্যিকার নরমুণ্ড থাকত অসভ্যদের আমলে। কত নরবলি হয়েছে তার লেখাজোকা নেই। এখনও মন্দিরের পেছনে জঙ্গলের মধ্যে একটা ঢিবি আছে, খুঁড়লে নরমুণ্ড পাওয়া যায়। সাধে এদেশের লোক ভয় পায় শুনিয়া সন্ধ্যার পরে জয়চণ্ডীতলা হইতে ফিরিবার পথে আমারই গা ছমছম করিতে লাগিল। আরও বছর দুই সুখে দুঃখে কাটিল। জায়গাটা আমার এত ভালো লাগিয়াছিল যে হয়তো সেখানে আরও অনেক দিন থাকিয়া যাইতাম। কিন্তু স্কুল লইয়াই বাঙালিদের সঙ্গে মাদ্রাজিদের বিবাদ বাঁধিল। মাদ্রাজিরা স্কুলের জন্য বেশি টাকা করি দিত। তাহারা দাবি করিতে লাগিল কমিটিতে তাহাদের লোক বেশি থাকিবে, ইংরাজির মাস্টার একজন মাদ্রাজি রাখিতেই হইবে ইত্যাদি। আমি ইংরাজি পড়াইতাম, মাঝে হইতে আমার চাকুরি রাখা দায়ী হইয়া উঠিল। এই সময়ে আমাদের দেশে একটি হাই স্কুল হইয়াছিল। পূর্বে একবার তাহারা আমাকে লইয়া যাইতে চাহিয়াছিল, ম্যালেরিয়ার ভয়ে যাইতে চাহি নাই।
এখন বেগতিক বুঝিয়া দেশে চিঠি লিখিলাম, কিন্তু শেষ পর্যন্ত এসব কারণে চেরোগ্রামের মাস্টারই আমায় ছাড়িতে হয় নাই। কিসের জন্য ছাড়িয়া দিলাম পরে সে কথা বলিব। এই সময় একদিন চন্দ্রপাণ্ডা চেরোগ্রামে কি কার্য উপলক্ষে আসিলেন, আমি তাহাকে অনুরোধ করিলাম আমার বাসায় একটু চা খাইতে হইবে। তাহার গরুর গাড়ি সমেত তাহাকে গ্রেপ্তার করিয়া বাসা বাড়িতে আনিলাম। বৃদ্ধ ইতিপূর্বে কখনো আমার বাসায় আসেন নাই। বাড়িতে ঢুকিয়াই চারিদিকে চাহিয়া বিস্ময়ের সুরে বলিলেন, এই বাড়িতে থাকেন আপনি? বলিলাম, আগে হ্যাঁ, ছোট্ট গাঁ, বাড়ি তো পাওয়া যায় না। আগে স্কুলের একটা ঘরে থাকতাম, বছরখানিক হল স্কুলের সেক্রেটারি রঘুনাথন এটা ঠিক করে দিয়েছেন। পুরনো আমলের পাথরের গাঁথনির বাড়ি, বেশ বড় বড় তিনটি কামরা, একদিকে একটা সরু যাতায়াতের বারান্দা, জবরদস্ত গড়ন, যেন খিলজিদের আমলের দুর্গ কি জেলখানা। হাজার ভূমিকম্পেও এ বাড়ির একটু চুনবালি খসাইতে পারিবে না। বৃদ্ধ বসিয়া আবার বাড়িটার চারিদিকে চাহিয়া দেখিতে লাগিলেন। ভাবিলাম বাড়িটার গড়ন তাহার ভালো লাগিয়াছে। বলিলাম, সেকালের গড়ন খুব টনক, আগাগোড়া পাথরের। চন্দ্রপাণ্ডা বলিলেন, না সেজন্যে নয়, আমি এই বাড়িতে প্রায় 30 বছর আগে যথেষ্ট যাতায়াত করতাম। এই বাড়িই হল রঙ্কিণী দেবীর সেবায়িত বংশের, ওদের বংশে এখন আর কেউ নেই। আপনি যে এ বাড়িতে আছেন তা জানতাম না। তা বেশ বেশ, অনেকদিন পরে বাড়িটাতে ঢুকলাম কি না আমার বড় অদ্ভুত লাগছে। তখন বয়স ছিল 30 আর এখন হল প্রায় 60। তারপর অন্যান্য কথা আসিয়া পড়িল। চা পান করিয়া বৃদ্ধ গরুর গাড়িতে গিয়া উঠিলেন। আরও বছরখানে কাটিয়াছে, দেশের স্কুলে চাকরির আশ্বাস পাইলেও আমি এখনও যাই নাই, কারণ এখানকার বাঙালি মাদ্রাজি সমস্যা একরূপ মিটিয়া আসিয়াছে। আপাতত আমার চাকরিটা বজায় রহিল বলিয়াই তো মনে হয়। চৈত্র মাসের শেষ, 5-6 ক্রোশ দূরবর্তী এক গ্রামে আমারই এক ছাত্রের বাড়িতে অন্নপূর্ণা পূজার নিমন্ত্রণ রক্ষা করিতে গিয়াছিলাম। মধ্যে রবিবার পড়াতে শনিবার গরুর গাড়ি করিয়া রওনা হই, রবিবার ও সোমবার থাকিয়া মঙ্গলবার দুপুরের দিকে বাসায় আসিয়া পৌঁছিলাম। বলা আবশ্যক বাসায় আমি একাই থাকি, স্কুলের চাকর রাখহরি আমার রাঁধে। এ কয়দিন স্কুলের ছুটি ছিল, রাখহরিকে আমি সঙ্গে করিয়া লইয়া গিয়াছিলাম। বাহিরের দরজার তালা খুলিয়াই রাখহরি বলিয়া উঠিল, এ বাবু, এ কিসের রক্ত দেখুন! প্রায় চমকিয়া উঠিলাম, তাই বটে। বাহিরের দরজার চৌকাঠের ঠিক ভিতর দিক হইতেই রক্তের ধারা উঠান বাহিয়া যেন চলিয়াছে। একটানা ধারা নয়, ফোঁটা ফোঁটা রক্তের এক অবিচ্ছিন্ন সারি, একেবারে টাটকা রক্ত। এইমাত্র সদ্য যেন কাহারো মুণ্ড কাটিয়া লইয়া যাওয়া হইয়াছে। আমি তো অবাক, কিসের রক্তের ধারাই, কোথা হইতেই বা আসিল? আজ দুদিন তো বাসা বন্ধ ছিল, বাড়ির ভিতরের উঠোনে রক্তের দাগ আসে কোথা হইতে? তাহার উপর সদ্য তাজা রক্ত! অবশ্য কুকুর বিড়াল ওই ইঁদুরের কথা মনে পড়িল, এক্ষেত্রে পড়াই স্বাভাবিক। চাকরকে বলিলাম, দেখ তোরে রক্তটা কোন দিকে যাচ্ছে, এ হলো সেই বড় হুলো বিড়ালটার কাজ। রক্তের ধারাটা গিয়াছে দেখা গেল সিঁড়ির নিচের চোর কুঠুরির দিকে। ছোট্ট ঘর, ভীষণ অন্ধকার, এবং যত রাজ্যের ভাঙাচোরা পুরনো মালে ভর্তি বলিয়া আমি কোনোদিন চোর কুঠুরি খুলি নাই। চোর কুঠুরির দরজা পাড় হইয়া বন্ধ ঘরের মধ্যে রক্তের ধারাটার গতি দেখিয়া ব্যাপার কিছু বুঝিতে পারিলাম না। কতকাল ধরিয়া ঘরটা বাহির হইতে তালাবন্ধ, যদি বিড়ালের ব্যাপারই হয় বিড়াল ঢুকিতেও তো ছিদ্রপথ দরকার হয়। চোর কুঠুরির তালা লোহার শিকের চার দিয়া খোলা হইল। আলো জ্বালিয়া দেখা গেল ঘরটায় পুরনো ভাঙা তোবড়ানো টিনের বাক্স, পুরনো ছেঁড়া গদি, খাটের পায়া, মরিচা ধরা সড়কি, ভাঙা টিন, শাবল প্রভৃতিতে ঠাসা বোঝায়। ঘরের মেঝেতে সোজা রক্তের দাগ এক কোণের দিকে গিয়াছে। রাখহরি খুঁজিতে খুঁজিতে হঠাৎ চিৎকার করিয়া বলিয়া উঠিল, এ কি বাবু, এতে কি করে এমন ধারা রক্ত লাগলো?
তারপর সে কি একটা জিনিস হাতে তুলিয়া ধরিয়া বলিল, দেখুন কাণ্ডটা বাবু। জিনিসটা হাতে লইয়া সে বাহিরে আসিতে আসিতে তাহার হাতের দিকে চাহিয়া আমি চমকিয়া উঠিলাম। একখানা মরিচা ধরা হাতলবিহীন ভাঙা খাঁড়া বা রামদা, আকার দিকটা চওড়া ও বাঁকানো, বড় চওড়া ফলাটা তাজা রক্তে টকটকে রাঙা, একটু আত্রু রক্ত নয়, ফলাতে আগা কোড়া রক্ত মাখানো, মনে হয় যেন খাড়াখানা হইতে এখনই টপ টপ করিয়া রক্ত ছড়িয়া পড়িবে। সেই মুহূর্তে একসঙ্গে আমার অনেক কথা মনে হইল। 2 বৎসর পূর্বে চন্দ্রপাণ্ডার মুখে শোনা সেই গল্প, রঙ্কিণী দেবীর সেবায়িত বংশের ভদ্রাসন বাড়ি এটা, পুরানো জিনিসের গুদাম এই চোর কুঠুরিতে রঙ্কিণী দেবীর হাতের খাঁড়াখানা তাহারাই রাখিয়াছিল হয়তো, মড়কের আগে বিগ্রহের খাঁড়া রক্ত মাখা হওয়ার প্রবাদ। আমার মাথা ঘুরিয়া উঠিল। মড়ক কোথায় ভাবিতে পারিতাম যদি সময় পাইতাম সন্দেহ করিবার, কিন্তু তাহা পাই নাই। পরদিন সন্ধ্যার সময় চেরোগ্রামে প্রথম কলেরা রোগীর খবর পাওয়া গেল। 3 দিনের মধ্যে রোগ ছড়াইয়া মড়ক দেখা দিল। প্রথমে চেরো, তারপর পাশের গ্রাম কাজরা, ক্রমে জয়চণ্ডীতলা পর্যন্ত মড়ক বিস্তৃত হইল। লোক মরিয়া ধুলধাবাড় হইতে লাগিল। চেরোগ্রামের মাদ্রাজি বংশ প্রায় কাবার হইবার জোগাড় হইল। মড়কের জন্য স্কুল বন্ধ হইয়া গেল। আমি দেশে পলাইয়া আসিলাম। তারপর আর কখনো চেরোতে যায় নাই। গ্রীষ্মের বন্ধের পূর্বেই দেশের স্কুলের চাকুরিটা পাইয়াছিলাম। সেই হইতে রঙ্কিণী দেবীকে মনে মনে ভক্তি করি। তিনি অমঙ্গলের পূর্বাভাস দিয়া সকলকে সতর্ক করিয়া দেন মাত্র। মূর্খ জনসাধারণ তাহাকেই অমঙ্গলের কারণ ভাবিয়া ভুল বোঝে। এই চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল।